আসসালামু আলাইকুম, আমি লুনা শারমিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমার অনলাইনে ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা 243103 কোর্স কোডের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিষয়টি পড়ছিলাম। আমরা গত ক্লাসে অ্যান্টিজেন সম্পর্কে জেনেছি, আজ আমরা আমাদের নতুন একটি বিষয় নিয়ে পড়াশোনা করব। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে আমরা পড়ব অ্যান্টিবডি সম্পর্কে। অ্যান্টিবডি ছবিটা দেখি, এটা কীরকম দেখতে? একটি ওয়াই শেপের মতো, ঠিক আছে? এখানে দেখতে এরকম ওয়াই শেপের মতো, এবং দেখা যাচ্ছে দুটো অংশ আছে, একটা আমরা নীল দেখছি আর একটা আমরা গ্রে কালারে চিহ্নিত করা হচ্ছে, ঠিক আছে? অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডি ইজ এ লার্জ ওয়াই শেপ গ্লাইকোপ্রোটিন কম্পোনেন্ট অফ দ্য ইমিউন সিস্টেম দ্যাট সার্কুলেটস ইন ব্লাড, রিকগনাইজেস ফরেন সাবস্টেন্সেস লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস অ্যান্ড নিউট্রালাইজ দেম। তার মানে কি হচ্ছে, অ্যান্টিবডি কি হচ্ছে? এক ধরনের গ্লাইকোপ্রোটিন কম্পোনেন্ট। এটা দেখতে কীরকম? এটা যে বড়ো এবং ওয়াই শেপ, এটা দেখতে ওয়াই শেপ আকৃতির। এটা কি থাকে? আমাদের ইমিউন সিস্টেম এর মধ্যে এটাকে পাওয়া যায়। ইমিউন সিস্টেমে এটা কোথায়? আমাদের রক্তে পাওয়া যাচ্ছে। এটা কি কাজ করে? এটা আমাদের শরীরে যখন যে কোনো ফরেন সাবস্টেন্স, যেমন ভাইরাস ব্যাকটেরিয়া, এবং ভাইরাস ব্যাকটেরিয়া যদি ফরেন সাবস্টেন্স, এটাকে আমরা কী বলি? হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিজেন। এগুলো যখন আমাদের দেহে প্রবেশ করে তখন তার বিরুদ্ধে কার্যকর করে এবং সেই ভাইরাস ব্যাকটেরিয়াকে নিষ্ক্রিয় করে দেয়। তার মানে এটা গেছে আফটার এক্সপোজার টু এ ফরেন সাবস্টেন্স কল্ড অ্যান অ্যান্টিজেন, অ্যান্টিবডি কন্টিনিউ টু সার্কুলেট ইন দ্য ব্লাড প্রোভাইডিং প্রোটেকশন অ্যাগেন্সট ফিউচার এক্সপোজার টু দ্যাট অ্যান্টিজেন। দ্যাট ইজ, অ্যান্টিবডি ইজ এ পার্ট অফ দ্য হোস্ট সেলস ডিফেন্স। তার মানে কি? এটা আমাদের দেহের প্রতিরক্ষা তন্ত্র হিসেবে কাজ করে এবং এজন্য একে ইমিউনোগ্লোবুলিনও বলা হয়ে থাকে। অ্যান্টিবডিজ আর সিক্রেটেড বাই বি সেলস অফ দ্য অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, মোস্টলি বাই ডিফারেন্সিয়েটেড বি সেলস আর কল্ড প্লাজমা সেলস। অ্যান্টিবডিজ ক্যান অকার ইন টু ফিজিক্যাল ফর্মস, এ সলিউবল ফর্ম দ্যাট ইজ সিক্রেটেড ফ্রম দ্য সেল টু বি ফ্রি ইন দ্য ব্লাড প্লাজমা, অ্যান্ড এ মেমব্রেন বাউন্ড ফর্ম দ্যাট ইজ অ্যাটাচ টু দ্য সার্ফেস অফ বি সেল অ্যান্ড ইজ রেফার্ড টু অ্যাজ দ্য বি সেল রিসেপ্টার অথবা বিসিআর। তার মানে আমাদের যেটা হচ্ছে, এটুকু থেকে আমরা যা বুঝতে পারছি, আমাদের দেহের প্রতিরক্ষা বা নিরাপত্তা নিশ্চিত করার জন্য অ্যান্টিবডি কাজ করে থাকে। অ্যান্টিজেন কী করে থাকে? অ্যান্টিবডি অ্যান্টিজেনের ক্ষমতাকে বিনষ্ট করে বা তার প্রভাবকে দমিয়ে রাখে। আচ্ছা, এই যে আমাদের একটা অ্যান্টিজেনের অ্যান্টিবডির ছবি দেখি। অ্যান্টিবডিকে আমরা একটু আগেই বলছি, অ্যান্টিবডি ইজ অলসো নোন অ্যাজ ইমিউনোগ্লোবুলিন। অ্যান্টিবডিজ মে বি প্রোডিউসড ওয়েন দ্য ইমিউন সিস্টেম মিসটেকেনলি কনসিডার্ড হেলদি টিস্যু অ্যাজ এ হার্মফুল সাবস্টেন্স। দিস ইজ কল্ড অ্যান অটো ইমিউন ডিসঅর্ডার। আমরা দেখছি অ্যান্টিবডি আমাদের বিটা লিম্ফোসাইট থেকে তৈরি হয়ে থাকে। সেটা ছাড়াও যদি আমাদের অটো ইমিউন ডিসঅর্ডার হিসেবেও অ্যান্টিবডি তৈরি হতে পারে। ইচ টাইপ অফ অ্যান্টিবডি ইজ ইউনিক অ্যান্ড ডিফেন্স বাই দ্য বডি অ্যাগেনস্ট ওয়ান স্পেসিফিক টাইপ অফ অ্যান্টিজেন। প্রতিটা অ্যান্টিজেনই এটা একটা নির্দিষ্ট স্পেসিফিক, একটা অ্যান্টিজেনের বিরুদ্ধে একই ধরনের অ্যান্টিবডি কাজ করে থাকে। তার মানে এটা হচ্ছে স্পেসিফিক টাইপ। আচ্ছা, এবার চলে আসো আমাদের অ্যান্টিবডির স্ট্রাকচারে। অ্যান্টিবডির স্ট্রাকচারে দেখতে হলে আমরা কী বলেছি আগেই দেখেছি, এই যে এখানে দেখো অ্যান্টিবডিটা কী, একটা ওয়াই শেপের। সিম্পলেস্ট অ্যান্টিবডি মলিকুলস হ্যাজ ওয়াই শেপ, ঠিক আছে? আমরা জানি অ্যান্টিবডি একদমই একটা ওয়াই আকৃতির গঠন। এটা কী থাকে? এটাতে দেখো এই 1 2 3 4, এটাকে আমরা কী বলতে পারি? এটা চারটা পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত, কম্পোজ অফ 4 পলিপেপটাইড চেইনস, ঠিক আছে? তার মধ্যে কী হচ্ছে, দুইটা দেখো, চারটা পলিপেপটাইড চেইন হলেও দুইটা 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 হচ্ছে একই রকম, বাকি দুটো একই রকম। 2 আইডেন্টিক্যাল হেভি অ্যান্ড 2 আইডেন্টিক্যাল লাইট চেইন। এই দেখো হালকা যেটা একটু পিঙ্কিশ কালারের, সেটা হচ্ছে দুইটা একই রকম এবং দুইটা আর একটু বড়। এখানে এই যে ছোটো চেইন যেটা, সেটাকে আমরা কী বলছি,
লাইট চেইন বলছি, এবং যেটা বড় বা নীল রঙের সেটাকে আমরা হেভি চেইন বলছি। এবং এই চেইনগুলো দুটা ভিতরে কি হচ্ছে ডাইসালফাইড বন্ড দিয়ে মানে সংযুক্ত থাকে। ফোর চেইনস আর লিঙ্কড বাই ডাইসালফাইড বন্ড, দুইটাই আমাদের ডাইসালফাইড বন্ড দিয়ে কি থাকে সংযুক্ত থাকে। লাইট চেইনস অকার ইন টু ভ্যারাইটিস কাপ্পা অ্যান্ড লামডা। তার মানে কি হচ্ছে যে লাইট চেইনে যে দুই প্রকার পলিপেপটাইড থাকে, একটা হচ্ছে কাপ্পা এবং ল্যামডা। হালকা যে কাপ্পা সিকল যেটা চেইন সেটা কি হচ্ছে চিহ্নিত হয় মানুষের ক্রোমোজোম দুয়ে, এবং ল্যামডা যে চেইনটা সেটা মানুষের 22 নং ক্রোমোজোমে চিহ্নিত করা হয়ে থাকে। এবং ভারী শিকল যেইটা মানে আমাদের যে হেভি চেইনটা, সেই হেভি চেইনটা মানুষের 14 নম্বর ক্রোমোজোমের 14 নং জিনে উপস্থিত। ঠিক আছে, আচ্ছা এখন দেখে আচ্ছা লাইট চেঞ্জ অকার টু ভ্যারিয়েন্টে বলেছে লাইট চেঞ্জ আর সিমিলার ইন অল ইমিউনোগ্লোবিন। আমরা এরপরে দেখবো ইমিউনোগ্লোবিনের যে ভাগ আছে, বিভিন্ন ধরনের ভাগ আছে, সেটার মধ্যে যে লাইট চেইনটা সবসময় একই রকম থাকে। শুধু এই ভারী চেইনটা হেভি চেইনের বিভিন্নতার কারণে ইমিউনোগ্লোবিনটাকে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। লাইট অ্যান্ড হেভি চেইনস আর সাব ডিভাইডেড ইন টু ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট রিজন। এবং লাইট চেইন এবং এই কি বলছে হেভি চেইন দুটাকেই আমরা দেখতে পাচ্ছি কি একটা ভেরিয়েবল, দুটা একটা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট দুটা রিজনে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টু ভেরিয়েবল চেইনটা কোথায় দেখো, যে লাইট চেইনের প্রথম দিকে এটা ভেরিয়েবল রিজন, এটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। এই হেভি চেইনের এটা ভেরিয়েবল রিজন আর এইটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। এবং দুটা আমাদের এখানে কি হচ্ছে আমাদের যে হেভি চেইনে দেখো একটা খাঁজের মাধ্যমে এটা হিঞ্জ রিজন, এখানে একটা হিঞ্জ রিজন থাকে, সেই অংশটার মাধ্যমে দুইটা সংযুক্ত থেকে থাকে। আচ্ছা এবার আসো, ইচ হেভি চেইন অ্যান্ড লাইট চেইন কন্টেন্স অ্যামাইনো টার্মিনালস ইন ভেরিয়েবল রিজন অ্যান্ড কার্বক্সি টার্মিনাল ইন কনস্ট্যান্ট রিজন। এখানে যদি আমরা ছবিটায় দেখি, এই যে আমাদের ছবিতে এখানে কি হেভি চেইন এবং লাইট চেইনের কি বলেছিলাম আমরা, এই যে কন্টেন্স অ্যামাইনো টার্মিনাল মানে একটা ওদের অ্যামাইনো অ্যাসিডের টার্মিনাল আছে, সেটা একটা ভেরিয়েবল রিজিয়নে তাদের থাকে অ্যামাইনো টার্মিনাল, এবং যেটা কনস্ট্যান্ট রিজিয়ন সেখানে থাকে কার্বক্সি টার্মিনাল। অ্যামাইনো টার্মিনাল পোর্শন অফ ইচ লাইট অ্যান্ড হেভি চেইন পার্টিসিপেট ইন অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এই যে এখন এটা যে অ্যামাইনো রিজিয়নটা কি হচ্ছে, অ্যামাইনো রিজিয়নে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট হিসেবে কাজ করে থাকে। এবং আমাদের আরেকটা যেটা ছিল কার্বক্সি টার্মিনালটা কি করছে, কার্বক্সি টার্মিনাল ফর্মস এফসি ফ্র্যাগমেন্ট উইচ হ্যাজ বায়োলজিক অ্যাক্টিভিটিস। এফসিটার কি হচ্ছে আমাদের কার্বক্সিল যেই টার্মিনাল সেটা কি করছে ক্রিস্টালবেল ফ্র্যাগমেন্ট বা সংযুক্ত অঞ্চল তৈরি করে। ঠিক আছে, এখানে প্রতিটি দেখা যাচ্ছে যে শিকলের চেইনের যে পরিবর্তনশীল অংশ ভেরিয়েবল অংশটি হচ্ছে তিনটি অধিক পরিবর্তনশীল অংশ নিয়ে গঠিত, সেটাকে আমরা CDR1, CDR2, CDR3 মানে এটাতে কমপ্লিমেন্টারি ডিটারমিনিং রিজিয়ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আবার সিডিআর সমূহকে আবার আমরা দেখা যাচ্ছে যে চারটা ফ্রেমওয়ার্কে ভাগ করতে পারি, সেটাকে হচ্ছে FR1, FR2, FR3, FR4 হিসেবে। অ্যান্টিবডির অনুরূপ গঠনটা আমরা কি দেখলাম, তাহলে এই যে অ্যান্টিবডির এটাই হচ্ছে আমাদের আজকের অ্যান্টিবডির গঠন এবং গঠনটা। এবং এই অ্যান্টিবডিটার আমরা পরে দেখতে পাবো, অ্যান্টিবডির আমাদের কাজ কি বলতো, অ্যান্টিবডি কি হচ্ছে দেহের কোনো অণুজীব বা প্রবেশ করলে সেটাকে বাধা দেয়, দেহের প্রবেশকৃত অণুজীব ক্ষতিকর উপাদানকে বিনষ্ট করে দেহকে প্রতিরক্ষার কাজ করে থাকে, এবং কি হচ্ছে অণুজীবের নিঃসৃত যে বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে ফেলে। আবার দেখা যাচ্ছে যে সদ্যজাত যে শিশু তার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,
এবং আমাদের জরায়ুর ভিতরে যখন অমরার মাধ্যমে মায়ের দেহে যে অ্যান্টিবডি জরায়ুতে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে, আর কি করছে, আমাদের নির্দিষ্ট রোগের বিরুদ্ধে নির্দিষ্ট প্রতিরোধ ক্ষমতা জন্মায়, আমাদের রক্ত গ্রুপ যেটা ABO রক্ত গ্রুপ নির্ণয়ে সহায়তা করে থাকে, আমাদের অ্যান্টিবডি কিছু দেখা যাচ্ছে যে আমাদের মেডিকেল অনেক ব্যবহার হচ্ছে, যেমন অ্যান্টিবডি অস্থিমজ্জা থেকে টিউমার কোষ অপসারণে ব্যবহৃত হয়ে থাকে, ইত্যাদি আমাদের অ্যান্টিবডির বিভিন্ন কাজ। আজকে তাহলে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।